এবারের কক্সবাজার ট্যুরের এইটা হচ্ছে আমার লাস্ট ব্লগ, আর এই ব্লগটা একটু লং হতে যাচ্ছে আপুরা। সো হ্যালো এভরিওয়ান, ইজ মি বানি, আই এম হেয়ার অ্যান্ড মেকআপ আর্টিস্ট, ব্র্যান্ড প্রমোটার অ্যান্ড লাইফ স্টাইল ব্লগার। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো ডেরা রিসোর্টে এইটা হচ্ছে আমার সেকেন্ড ডে, আর সেকেন্ড ডেতে উঠে হচ্ছে সকালবেলা আমরা চলে যাব হচ্ছে এখন ব্রেকফাস্টে। তার আগে আমার রুম থেকে সুন্দর সমুদ্র সৈকতের যে ভিউটা দেখা যায় সেটা দেখে নিলাম। চলে যাচ্ছি এখন ডেরা রিসোর্টের রেস্টুরেন্টে, যেখানে আমরা ব্রেকফাস্ট করব। আর সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ব্রেকফাস্ট টাইম। প্রতিটি রিসোর্টে কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে ব্রেকফাস্ট ইনক্লুড থাকে। আর রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে আসলে অবশ্যই কিন্তু ওরা একটা টোকেন দিয়ে দেয়, সেই টোকেনটা শো করতে হবে, দেন আমরা হচ্ছে ব্রেকফাস্ট করতে পারবো। সব গেস্টদের জন্যই এই রুলসটা ফলো করতে হবে। এনিওয়ে এখন চলে যাব হচ্ছে আজকে ব্রেকফাস্টে কি কি আইটেমস আছে সেটা আমি এক পলকে তোমাদের সাথে শেয়ার করে নিব আমার এই ব্লগে। ফার্স্টে হচ্ছে তেল ছাড়া পরোটা আছে, আমি 2 পিস নিয়ে নিলাম। আমি একদম খাবার নষ্ট করতে পছন্দ করি না, এটা আমি আমার বেবিকেও বলে দেই এবং আমার বাসার সবাইকে বলে রাখি যে খাবার নষ্ট করা যাবে না। সাথে হচ্ছে আমি নিয়ে নিলাম পেন কেক, এই পেন কেকটা খুবই মজা, একদম সফট, এটার সাথে হানি মিক্স করে খেলে খুবই মজা লাগে। সবচেয়ে মজার ব্যাপার হলো চিকেন ভুনা দেখলাম, বাট চিকেনেই ছিল না সেখানে, তাই ওটা আমি স্কিপ করে সামনের দিকে চলে গেলাম। আর দেখলাম হচ্ছে মুগ ডাল ভুনা, মুগ ডাল ভুনা নিয়ে নিলাম, এটা আমার খেতে বেশ মজা লাগে। এরপর নিলাম হচ্ছে ক্রিম পাস্তা, অ্যান্ড এটা হচ্ছে মিক্সড একটা ভেজিটেবল ফ্রাই, এটা তো খুবই ফেভারিট আমার, ভেজিটেবল থাকলেই আমার হচ্ছে খেতে হবেই সেটা। আমার আরেকটি ফেভারিট আইটেম আমার চোখে পড়লো, সেটা হচ্ছে কিডনি বিন কারি, এটা আমার খুবই ফেভারিট, আমি এটা যখনই সামনে পাই এটা নিয়ে নেই, অল্প করে হলেও খাই, কারণ এটা আমার খুবই খুবই মজা লাগে, সফট হয়। ব্রেকফাস্ট করার পরে আমি নিয়ে নিলাম হচ্ছে সুইট আইটেম কিছু, আবারও পেন কেক নিলাম, এরপর নিয়ে একটু পায়েস, এরপর ক্রিম পাস্তা আর ফ্রুটস, সাথে নিয়ে নিলাম হচ্ছে জুস। তো খাওয়ার পরে কিছুক্ষণ বসেছিলাম সেখানে, কারণ আমরা আর্লি ইন দ্য মর্নিং ব্রেকফাস্ট করতে আসছি, যেহেতু আজকে ফার্স্ট ডে, অ্যান্ড এখন হচ্ছে আমি কফি মেক করব। নিজের হাতে কফি বানিয়ে খাওয়ার মজাই আলাদা, এটা আমরা সবাই জানি, তাই আজকে হচ্ছে আমি কফি বানাতে চলে গেলাম। আর আমার একটা রেকর্ড আছে, কফি বানাতে গেলে দুধ বেশি দিয়ে ফেলি, সেক্ষেত্রে হয় কি কফিটা একদম পারফেক্ট হয় না, এবারও সেম হয়েছিল। লাস্ট টাইম সি পার্লে উঠেছিলাম তখন আমি সেম কাজটাই করেছিলাম, যে কফি বানাতে গিয়ে পুরাই হচ্ছে দুধ হয়ে গিয়েছিল। এনিওয়ে তারপরও খেয়ে নিচ্ছি, কারণ এটা আমি নষ্ট করতে চাচ্ছি না। সকালে ব্রেকফাস্ট করার পর আমরা বাহিরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এরপর 1:30 দিকে আমরা চলে গেলাম হচ্ছে সুইমিং করার জন্য, কারণ হচ্ছে সুইমিং করতে কিন্তু একটা টাইম লাগে, আর টাইমের বাইরে গেলে কিন্তু সুইমিং পুলে নামা যাবে না, তাই আমরা 1:30 দিকে করে হচ্ছে সুইমিং পুলের দিকে এগুলো। এই রিসোর্টের আরেকটা সৌন্দর্য হচ্ছে সুইমিং পুল, বিকজ এদের যে সুইমিং পুলটা এটা হচ্ছে একদম রুফটপের উপরে, দেখতে খুব সুন্দর লাগে। তার চেয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সুইমিং পুলে বসে বসে সমুদ্রের সৌন্দর্য আরো সুন্দরভাবে এনজয় করা যাবে, আর এখান থেকে অলরেডি দেখা যাচ্ছে সমুদ্র। আমি একটু পরেই সামনের দিকে যাব, হয়তোবা সামনের দিকে গেলে ভিউটা আমি আরো সুন্দরভাবে আমার এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বিকজ আমার বেবি অলরেডি অনেক এক্সাইটেড হয়ে গেছে সুইমিং পুলে নামার জন্য, আর আমরা বড়রাও কিন্তু অনেক এক্সাইটেড সুইমিং করতে, যারা পছন্দ করে তো তারা সবসময় এক্সাইটেড থাকে সুইমিং পুল দেখলে কখন নামবে। পুল থেকে দেখা যাচ্ছে ইনানি বিচ রোড, এবং ও পাশে হচ্ছে দূরে সমুদ্র সৈকত, আর এই রিসোর্টের বেস্ট ভিউই হচ্ছে এটা, যেটা কিনা আমি এতক্ষণ পর্যন্ত বললাম, সুইমিং পুল প্লাস হচ্ছে রুম থেকে বেস্ট বিচ ভিউ দেখা যাচ্ছে। এনিওয়ে আমরা সবাই আস্তে আস্তে করে সুইমিং পুলে নেমে পড়লাম, আর আমরা সবাই সুইমিং করব এখন, আমার বেবি অনেক এক্সাইটেড। বাচ্চাদের জন্য আলাদা করে একটা স্পেস আছে, যেটা কিনা শুধুমাত্র বাচ্চাদের জন্য, ওখানে একদমই অল্প পানি দিয়ে হচ্ছে তারা সুইমিং এর ব্যবস্থা করেই দিয়েছে। 1 ঘন্টারও বেশি আমরা হচ্ছে সুইমিং পুলে দাপাদাপি করলাম, করে ফ্রেশ হয়ে 3টার দিকে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে দুপুরের লাঞ্চ করার জন্য। আজকে আমরা ডিসাইড করলাম ফাইন ডাইনিং খাবো, কারণ হচ্ছে ওখানে খাবারগুলো বেশ মজা, আর ভর্তা ভাত সেগুলো যেহেতু পাওয়াই যায়, তাই চিন্তা করলাম আজকে আমরা দুপুরে খাবার সেখানেই খাবো।
15 মিনিটের মাথায় টমটম গাড়ি নিয়ে আমরা চলে আসলাম ফাইন ডাইনিংয়ে। ওই যে দেখা যাচ্ছে ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, এবারের ট্যুরে আমাদের এটা ফেভারিট রেস্টুরেন্ট হয়ে গেছে। রেস্টুরেন্টটাতে আসলে হচ্ছে কালারফুল আমব্রেলাগুলোর নিচে দিয়ে আমি যাই, কারণ আমার কাছে মনে হয় এখানে একটা শট নিলে খুব সুন্দরভাবে দেখা যাবে। এরপরে আমরা অর্ডার করে ফেললাম, আবারও 15 মিনিটের মাথায় হচ্ছে খাবার সব চলে আসছে। আজকে লাঞ্চে ছিল অর্ডার আমাদের শুটকি ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা, এরপর হচ্ছে চিকেন ভুনা, মাটন ভুনা, আর হচ্ছে সেই বিখ্যাত স্পেশাল ডাল ওদের। আজকে আমার বেবি নিজের হাতেই নিয়ে খাওয়ার জন্য পায়তারি করছিল, আর আমি বলছিলাম যে আমি দিয়েই দিচ্ছি, বিকজ ও আজকে হোয়াইট কালারের একটা টি শার্ট পরিয়েছে। আমার ভয় কাজ করছিল কখন যেন ওর গায়ের মধ্যে সে কোনো তরকারি ঝোল ফেলে দেয়। আর এর মধ্যে হচ্ছে আমার গলা ব্যথা কমছেই না, প্রচণ্ড গলা ব্যথা করছিল। আমি গরম পানি বললাম যে একটু করে দেওয়ার জন্য, ওনারা স্পেশালিভাবে আমাকে গরম পানি করে দিল। আজকেও আমার অনেক বেশি খাওয়া হয়ে গেছে, মানে ভাত অনেক বেশি খাওয়া হচ্ছে পুরো ট্যুরের মধ্যে। অলরেডি আমার 3 কেজি ওয়েট বেড়েই গেছে। শুধু দিন গুনছিলাম ঢাকায় কখন ব্যাক করব আর আমার এক্সারসাইজ করা শুরু করব, আমার ওয়েট কমাতে হবে এনি হাও। দুপুরের লাঞ্চ শেষ করতে করতে প্রায় আমাদের 4:30 বেজে গেছে। আমরা তাড়াহুড়ো করে বিচের দিকে চলে গেলাম, কারণ হচ্ছে আজকেই শেষ দিন আর এই বিউটিফুল সানসেট 1 বছরেরও বেশি হয়তো বা দেখতে পাবো না, তাই তাড়াহুড়ো করে দৌড় দিলাম বিচের দিকে। এরপর সন্ধ্যা নেমে এলো, আমরা চলে গেলাম হচ্ছে সি পার্লের সামনে, বিকজ ওখানে কিছু শপ আছে, আমরা একটু শপিং করব। দ্যাটস ওয়াই আমার ছোট বোন হচ্ছে এই টাইপের ক্যাপগুলো কিনতে যাচ্ছিল, আমার অলরেডি একটা আছে তাই আমি আর কিনবো না, ওর জন্যই দেখে দিচ্ছিলাম। আর এগুলোর এত প্রাইস বলছিল আমাদেরকে দেখে, একটা প্রাইস বললো আমাদেরকে 350 টাকা। তো আমি লাস্ট টাইম কিন্তু কক্সবাজার থেকে কিনেছিলাম অনলি 150 টাকায়, সেটা হচ্ছে লাবণী বিচ পয়েন্ট থেকে। তো পছন্দ মতো আমরা কোনো ক্যাপ পাচ্ছিলাম না, তাই হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখছিলাম সবগুলো টুপি। এর মধ্যে আমি আমার ছোট বোনকে বললাম যে তুই পরে দেখ, পরে দেখলে হয়তো বা অনেক সময় ভালোও লাগতে পারে। সো আমার কিছু পছন্দের ক্যাপগুলো বের করে দিলাম, তো ও মোটামুটি 3টা ক্যাপ থেকে যে কোনো একটা সিলেক্ট করবে। সো আমার এই ক্যাপটা খুবই পছন্দ হয়েছে, তাকে বললাম যে এটা নিয়ে নাও। লাস্টে আমরা 200 টাকায় একটা ক্যাপ কিনলাম। এরপর পার্লের কিছু জুয়েলারি দেখলাম, আর পার্লের জুয়েলারি তো ধরার মতো না, এখানে প্রচুর দাম বলছিল। যেমন এই স্টোনের ব্রেসলেটগুলোর প্রাইস বলছিল 250 টাকা করে, যেটা আমার কাছে অনেক বেশি মনে হচ্ছিল। পরে বললাম যে 100 টাকা করে দেওয়ার জন্য ওনারা দিবে না। এরপর পার্লের কিছু জুয়েলারি দেখলাম, এগুলো অনেক প্রাইস বলছিল, এক একটার প্রাইস 2000-3000 টাকা করে চাচ্ছিল আমাদের কাছ থেকে। এর মধ্যে আমার একটা পার্লের সেট খুব খুব পছন্দ হয়েছে, এটা 3 লেয়ার্সের, আর এটার প্রাইস আমাকে বলছিল 5000 টাকা। পরে আমি রেখে আসছি। এবার শপিং এ জাস্ট একটা টুপি কেনা হলো, এরপর আমরা পাশে একটা লোকাল চায়ের দোকানে গেলাম, একটু চা খেলাম, কারণ এই টাইপের চা খেতে খুব ইচ্ছে করছিল আমার, অনেকদিন এই টাইপের চা খাওয়া হচ্ছিল না। আর আমার এত পরিমাণ ঠান্ডা লেগেছিল, গলা ব্যথা করছিল, তাই চাটা আমার কাছে মনে হচ্ছিল অনেক রিলিফ লাগছে। পর আমরা আবারও রিসোর্টে ব্যাক করলাম, আর 8টার দিকে আমি একটু রুফে চলে গেলাম। এখান থেকে খুব সুন্দরভাবে চাঁদ মামাকে দেখা যাচ্ছে, সমুদ্রের উপরে খুব সুন্দর করে একটা চাঁদ দেখা যাচ্ছে, আর সাথে হচ্ছে তারা, তারাগুলোর সাথে চাঁদকে খুব ভালো লাগছিল। রাত 9টা পর্যন্ত আমরা রিসোর্টের মধ্যে হাঁটাহাঁটি করলাম, এরপর 10:30টার দিকে ডিনারের জন্য চলে গেলাম আবারও ফাইন ডাইনিংয়ে। ফার্স্ট ভ্লগে আমি বলেছিলাম যে নেক্সট ডেতে আমরা সি ফুড খাবো, তো আজকে আমরা একটা কাটল ফিশ অর্ডার করব, এটা বারবিকিউ করে দেওয়ার জন্য বলেছিলাম। আর কক্সবাজারে আমার একটা জিনিস খুবই বিরক্তকর লেগেছে, এখানে যেহেতু এত বড় একটা সি আছে, তো এখানে সি ফুডগুলো অনেক কম হওয়ার কথা ছিল, বাট আমার কাছে মনে হয়েছে ঢাকা থেকে ওখানে আরও প্রাইস বেশি। খাবারের মেনু ডিসাইড করতে করতে প্রায় আমাদের 11:15 মতো বেজে গেছে। এরপর আমাদের বারবিকিউ করতে বললো আমাদেরকে প্রায় 35 মিনিটসের মতো লাগবে। এর মধ্যে আমরা কাছে যেহেতু বিচ আছে, বিচে গিয়ে ঘোরাঘুরি করছিলাম। ফাইন ডাইনিংয়ের কাছে যেহেতু জেটিঘাট, আর এখানে এসে দেখি 2টো শিপ এসে দাঁড়িয়েছে, এগুলো হচ্ছে সেন্ট মার্টিন থেকে আসছে। আর এই শিপের মধ্যে যে কোনো একটাতে করে আমাদের আরেক ফ্রেন্ড সেন্ট মার্টিন থেকে তার ফ্যামিলি সহ আসছে, মাত্র প্রায় 12টা বেজে গিয়েছিল। ওই দিন আসলে মায়ানমারের কি একটা ভেজালের জন্য সেন্ট মার্টিন থেকে হচ্ছে শিপগুলো ছাড়তে লেট করেছিল। আমাদের জন্য ডিনার সার্ভ করতে করতে তাদের 12টা বেজে গেছে, তো আমরা তাও বসেছিলাম। আর আজকে যেহেতু সি ফুড স্যুপ অর্ডার করেছি, আজকে মশলা জাতীয় খাবার একদমই খেতে চাচ্ছি না আমি। এরপরে স্যুপটা নিয়ে বসলাম, স্যুপটা বেশ মজা ছিল। আমার এত বেশি ঠান্ডা লেগেছিল এই
স্যুপটা যখন খাচ্ছিলাম আমি, আমার বডি এবং আমার গলা সব কিছু খুবই রিল্যাক্স ফিল হচ্ছিল। আর এই পুরো ট্যুরের মধ্যে আমাকে খুব খুব পেইন দিয়েছে হচ্ছে ঠান্ডা সর্দি জ্বর। সমুদ্রের পাশেই হচ্ছে রেস্টুরেন্টগুলো হওয়াতে এতটাই ভালো লাগছিল যে পাশেই সমুদ্রের আওয়াজ গর্জন হচ্ছিল আর মজা করে পছন্দের খাবার খাওয়া, এই জিনিসটা চিন্তা করতে গেলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর এনার্জি পাই। এর মধ্যে চলে আসছে আমাদের ক্যাটেল ফিশ বারবিকিউ। উই আর অর্ডার টু ডিফারেন্ট নান, ওয়ান ইজ বাটার নান অ্যান্ড অ্যানাদার ইজ ড্রাই নান। ইটস এ টোটালি সিম্পল ফুড। ক্যাটেল ফিশ বারবিকিউর উপরে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, যেটা কিনা খেতে খুবই টেস্টি লাগে, আর সি ফুডের সাথে মাস্ট বি হচ্ছে লেবুর রস বা এনি ডিফারেন্ট অফ সস অনেক বেশি ভালো লাগে, তাই হচ্ছে সি ফুডের সাথে খেলে অবশ্যই স্পাইসি জাতীয় যে কোনো সস নিতে পারো। ফাইনালি আমরা ডিনার শেষ করে ফেললাম আর বাইরে এসে দেখি লালুকে। সো আজকে সন্ধ্যায় ওর সাথে আমাদের দেখা হয়েছিল বিচে, অনেক খেলাধুলা করেছিলাম। তো ওর জন্য কতগুলো নান রুটি ছিল আর কারি ছিল, আমরা নিয়ে আসছি ওকে খাওয়ালাম। তো রাতের ডিনারটা আমাদের বেশ পছন্দের ছিল, ভালো একটা ঘুম হয়েছে। আজকে আমাদের চেক আউট ডে। সো সকালবেলা উঠে আমার ছোট বোন সাইক্লিং করলো আর আমরা চলে গেলাম হচ্ছে আবারও ডেরা রিসোর্টের রেস্টুরেন্ট, যেখানে কিনা ব্রেকফাস্ট করব আমরা সবাই মিলে। আজকের ব্রেকফাস্টের আইটেমসগুলো অনেক অনেক জোস ছিল, সবগুলোই আমার পছন্দের আইটেম ছিল। আমি যখন সুইট আইটেমগুলো আবার নিতে গেলাম তখন আমার ছেলে বায়না ধরলো যে সে হচ্ছে এই মাফিন কেকটা সে নিজেই নিবে। সো আমি বললাম ঠিক আছে নাও। এই দিকটাই হচ্ছে সবগুলো বেকারি আইটেম যেগুলোতে হচ্ছে কেক, বান, তারপর হচ্ছে ড্রাই কেক পাওয়া যাবে, বাটার পাওয়া যাবে। আই থিঙ্ক দিস ইজ আমেরিকান ব্রেকফাস্ট আইটেমস ইজ হিয়ার। অ্যান্ড আমি এরপর চলে গেলাম আবারও কফি বানাতে। আজকের কফিটা আমি ট্রাই করছি একদম পারফেক্ট করার জন্য। পাশ থেকে আমার ছোট বোন আমাকে ডিরেকশন করছিল যে কফিটা কিভাবে মেক করব, ও আবার কফি বানাতে এক্সপার্ট। সে যেহেতু ভার্সিটিতে পড়ে তো তার হচ্ছে রাত জেগে পড়ালেখা করতে হয়, তখন থেকে সে হচ্ছে কফি মেক করা একদম পারফেক্টলি শিখে গেছে। 8টার মধ্যে ব্রেকফাস্ট ডান এবং 10:30টার মধ্যে আমরা সবাই রেডি, আমরা চেক আউট করছি এখন, বিকজ আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 12:30টায়। তাই আমাদেরকে ইনানি থেকে একটু আর্লি বের হতে হবে বিকজ রাস্তায় অনেক জ্যাম। কক্সবাজারে ফার্স্ট টাইম এরকম জ্যাম হয়, আমরা হচ্ছে গুগল ম্যাপ দেখছিলাম বারবার। বাই দ্য ওয়ে ডেরা রিসোর্ট নিয়ে যদি আমার কিছু বলার থাকে, তাদের হসপিটালিটি ছিল এক্সিলেন্ট অ্যান্ড সব কিছু আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যান্ড তাদের বেস্ট ভিউ হচ্ছে সি ভিউ। 10:40এর মধ্যে আমরা রিসোর্ট থেকে বের হয়ে গেলাম টমটম নিয়ে। এই টমটমওয়ালা ভাইয়াকে কিন্তু আমরা রাতের বেলায় বলে রেখেছিলাম, আদারওয়াইজ ওখানে আবার টমটম পাওয়া খুবই ডিফিকাল্ট। আজকে আমরা ঢাকা ব্যাক করছি যেহেতু আমার একটু মনটা খারাপ, কারণ হচ্ছে কক্সবাজার বা শ্রীমঙ্গল গেলে, সিলেট গেলে আমার খুব একটা আসতে ইচ্ছে করে না। যখনই ব্যাক করার টাইম হয় তখনই মনে হয় যে আমি আরো কয়েকটা দিন থেকে গেলে হয়তো ভালো লাগতো। টমটমওয়ালা ভাইয়াকে বললাম ভালো লাগছে না ভাইয়া, আপনাদের লোকাল সিটির যে গানগুলো আছে সেগুলো আপনারা বাজিয়ে দেন। টমটমের মধ্যে কিন্তু আবার খুব সুন্দর গান বাজানোর সিস্টেম আছে। ও দেখতে দেখতে আমাদের প্রায় 12টা বেজে গিয়েছিল, তোমরা এখানে দেখতেই পাচ্ছ পুরো রাস্তা জ্যাম ছিল কক্সবাজারের মধ্যে, আই মিন কলাতলির আশেপাশে। এরপর আমরা ঠিক 12:15 দিকে রেল স্টেশনে এসে পৌঁছালাম। আমরা খুব ভয় পাচ্ছিলাম যে ট্রেন না জানি মিস করে ফেলি, বাট টমটমওয়ালা ভাইয়া বললো যে আপনারা কোনো টেনশন করবেন না, ঠিক টাইমে এসে আপনারা ট্রেন ধরতে পারবেন। ফাইনালি সেটাই হলো। 12:20 এসে আমরা ট্রেনের মধ্যে উঠলাম আর 12:22 হচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছে, মানে টোটালি টাইটাই ফিশের অবস্থা। আর আমরা যে ট্রেনটা ধরে ব্যাক করছিলাম এই ট্রেনটার নাম ছিল কক্সবাজার এক্সপ্রেস। খুবই সুন্দর একটা জার্নি করেছি, আসার টাইমে ওই জার্নিটা খুব একটা ভালো লাগছিল না, বাট এই ট্রেনের জার্নিটা খুব ভালো হয়েছে। এখানে ক্রুগুলো বারবার এসে চেক করছিল, আর যেহেতু এই ট্রেনগুলো একদম নতুন লঞ্চ করেছে সবগুলোই মেয়ে ক্রু, দেখে খুব ভালোই লাগছিল। আমরা ঠিক 9:50 মধ্যে ঢাকায় এসে পৌঁছালাম, এরপর বাসায় চলে আসলাম। অ্যান্ড এবারের ট্যুরের জার্নিটা ভালো খারাপ দুটো মিলে খুব ভালো মজা করেছি। এনিওয়ে এইরকম ট্যুর বারবার দিতে চাই। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা। আমার ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।